অদ্ভুত এই সামুদ্রিক প্রাণীটির নাম অ্যাক্সোলোটল মেক্সিকান স্যালামান্ডার। এটি মেক্সিকান ওয়াকিং ফিশ নামেও পরিচিত। এটা হলো বাস্কেট স্টার। বাস্কেট স্টারকে অনেক সময় শেটল্যান্ড আরগুসও বলা হয়ে থাকে। এরা গভীর সমুদ্রে বসবাস করে। ফায়ারলি স্কুইড। অদ্ভুত এই প্রাণীটি সাধারণ স্কুইডের মতো দেখতে হলেও ফায়ারলি স্কুইড মূলত 7.6 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের আয়ু 1 বছর। এটা হলো ফ্লাইং গানার্ড। ফ্লাইং গানার্ডের মূল বৈশিষ্ট্য হলো এদের একজোড়া ডানা আছে, তবে এরা উড়তে পারে না। হার্ড স্পঞ্জ। আপাত দৃষ্টিতে সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হলেও এটি একটি প্রাণী। সমুদ্রের তলায় একটি নির্দিষ্ট গভীরতায় এটি অবস্থান করে। লিফি সি ড্রাগন। মূলত সাউথ অস্ট্রেলিয়ায় লিফি সি ড্রাগন দেখতে পাওয়া যায়। এর গায়ে এক অদ্ভুত ক্যামোফ্লাজ দেখতে পাওয়া যায় যাকে বলে লিফি। নর্দার্ন স্টারগেজার। সমুদ্রের তলায় সবচেয়ে অদ্ভুত দেখতে প্রাণী হল নর্দার্ন স্টারগেজার। এই প্রাণীটি সমুদ্রের তলায় বালির মধ্যে ঘাপটি মেরে থাকে। সি বাটারফ্লাই। গ্যাস্ট্রোপড প্রজাতির এই প্রাণীটির একজোড়া পাখনার মতো অঙ্গ থাকে, যার জন্য এদেরকে অবিকল প্রজাপতির মতো দেখতে লাগে। উইডি সি ড্রাগন। অস্ট্রেলিয়ায় ভারত মহাসাগরের পূর্ব দিকেই মূলত উইডি সি ড্রাগনের বাস। এটি এক প্রকার সামুদ্রিক মাছ। এদের শরীরে অনেক রঙের সমাহার থাকে। ইয়েটি ক্রাব। এই সমুদ্র কাঁকড়ার নামকরণ ঘটেছে কিংবদন্তির তুষার মানবের অনুষঙ্গে। এরা মূলত সমুদ্রের নিচের হাইপোথার্মাল অঞ্চলে বসবাস করে।